উন্নয়নের কালো চশমার আড়ালে বহু কুকীর্তি পাওয়া যায় জ্ঞানের চক্ষু বাড়ালে বাংলাদেশের গণতন্ত্র করেছে কলুষিত নিরীহ জনগণ আজ খুবই তার প্রতি উত্তেজিত কেউ বলে ফ্যাসিস্ট কেউ বলে স্বৈরাচার সে হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তো আজকের ভিডিও সাজিয়েছে শেখ হাসিনার পাঁচটি হিংসাত্মক বক্তব্য নিয়ে সম্মানিত ভিউয়ার্স চলুন তাহলে শুরু করা যাক আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো মামা বাড়ির আবদার ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব তার দেখি কে সাহস পায় দিতে ক্ষমতা সেটা আমার কথা সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবে মনে হচ্ছে ওনার কাছে পুতুল খেলা আর দেশ থেকে পালানোর আগে উনি কিন্তু যাবতীয় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিলেন উনি যে নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারেন সেটা উনি পালানোর আগে প্রমাণ করে দিয়ে গেছেন শেখ হাসিনার দুঃশাসনের পাশাপাশি মানুষকে দেখানোর জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন যার জন্য সারা বিশ্বে বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল পদ্মা সেতু উদ্বোধনের পর একটি হিংসাত্মক বক্তব্য দিয়েছিলেন যার জন্য শেখ হাসিনা হয়েছিলেন সমালোচিত চলুন এবার সেই বক্তব্যটি শুনে আসি আবার তার সাথে তার কিছু দোষরাও তো তাদেরকে কি করা উচিত কি পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত এহে নেই শেষ নাই ডক্টর মোহাম্মদ ইউনুস রেনে উনি একটা মন্তব্য করেছিল এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত ভেতরে কতটা হিংসা কতটা ক্ষোভ সেটা বুঝে গেছে দেশের জনগণ তাকে উৎখাত করতে হবে ছাত্র জনতা করেছিল পণ পাঁচই আগস্ট ২০২৪ চোরের মতো এদেশ থেকে গেছে পালিয়ে অসংখ্য প্রতিবাদী যুবককে আয়না ঘরে মেরেছে জ্বালিয়ে একদম ঠিক কথা এবার তিন নম্বর বক্তব্যটি ভালো করে শুনবেন প্রিয় বন্ধুরা আমার দরকার আমি ইলেকশন চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সব কথা আমার সম্মানিত ভিউয়ার্স খেয়াল করে দেখবেন মানুষ যখন রাগান্বিত হয় তখন কিন্তু মুখ ফসকে সত্যি কথাগুলো বেরিয়ে আসে ঠিক তেমনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত হয়ে অনেক সময় সত্যি কথা বলে গেছেন মানে তার মনের মাঝে যে কত হিংসা লুকিয়ে আছে সেই কথাগুলোই বেরিয়ে এসেছে তার মুখ দিয়ে আজকে কোথায় গেছে সেই পাওয়ার এবার এমন একটি বক্তব্য আপনাদের শোনাতে চলেছে যেটির মাধ্যমে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল এই বক্তব্য শোনার পরে সকল ছাত্রছাত্রীর মনে ঘৃণা জমে গেল তারা কিছুতেই শেখ হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইল না সন্তান নাতি পুত্রে কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতি পুত্র হলো মেধাবী তাই না এইটা কি কোনো কথা রাজাকার নাতি পুত্রা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ও কি একদম পাগল হয়ে গেল নাকি মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রাও পাবে না উনি হয়তো নিজেই জানেন উনি কত বড় ভয়ঙ্কর একটি কথা বলেছেন আর এই একটি কথা বলার কারণে ছাত্রছাত্রীদের মন থেকে উনি নির্বাসনে চলে গেছেন শুরু হলো ছাত্রছাত্রীদের গণ অভ্যুত্থান এবং ৫ই আগস্ট ২০২৪ দেশ থেকে পালাতে বাধ্য হলো শেখ হাসিনা মহান আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না কিন্তু শেখ হাসিনার ঘাড়ে মনে হয় অহংকারের ভূত চেপে বসেছিল তাই তো তিনি মাঝে মাঝে অহংকার করে বলতেন যে শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না কিন্তু তার সেই অহংকার আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন ৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না জালা জালায়ের পাসিনে বাপু তাহলে ৫ই আগস্ট ইন্ডিয়া কি মুড়ি খেতে গেছো নাকি সম্মানিত ভিউয়ার্স আসলে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার দাপটে তাদের জন্য মাটিতে পা পড়ে না এক ধরনের অহংকার তাদের ভেতরে কাজ করে সামান্য মাটি থেকে এই মানুষের সৃষ্টি আবার এই মাটির ভেতরেই ফিরে যেতে হবে এবং শেষ বিচারের দিন এই মাটির ভেতর থেকে আল্লাহ তাআলা বের করে আনবেন সরকারবিহীন কোনো দেশ চলে না দেশ চালাতে হলে অবশ্যই একজন সরকার প্রধান হতে হবে সেই সরকারকে অবশ্যই জনদরদী এবং নিরহংকারী হতে হবে তবেই তো সেখানে একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে